ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব এক্সাম্পল 5, টাইপ 2 এর ম্যাথ এক্সাম্পল 5। তো এখানে আমরা একটি সার্কিটটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এই সার্কিটটাতে কোনটা সিরিজে প্যারালাল আছে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কীভাবে এটি সমাধান করতে পারি? তো এখানে আমাদের টোটাল কারেন্ট আই টোটাল সমান কত বের করতে হবে, এখানে আই ওয়ান সমান কত বের করতে হবে। তাহলে আমরা করতে পারি, প্রথমে করার সিস্টেম হচ্ছে যেই পাশে সোর্স থাকবে তার বিপরীত দিক থেকে রেজিস্ট্যান্স হিসাব করতে হবে। তাহলে যেহেতু এখানে বোঝা যাচ্ছে না সিরিজ না প্যারালাল আছে এই পয়েন্টে, এই জায়গায় তাহলে আমরা এখানে এটাকে এ পয়েন্ট ধরে নিই, এটাকে বি পয়েন্ট ধরে নিই। এটি যদি এ পয়েন্ট হয় তাহলে এই রোধের আড়াআড়িতে এটা এ, এটা বি, এটি যদি বি হয় এখানেও বি, এটা যদি বি হয় তাহলে এখানেও বি, আর এটা যেহেতু এ, এই জায়গায় এ এবং এটা হচ্ছে এ, তাহলে এটা এ বি, এ বি, এ বি, এ বি, এ বি। তাহলে বোঝা যাচ্ছে সবগুলাই যদি এটা এ, এটা বি হয় তাহলে এই সোর্সের আড়াআড়িতে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বির আড়াআড়িতে আমরা সোর্সটাকে লাগালাম, এবং যেহেতু এ বি এই সোর্সের মধ্যে কী আছে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটাকে এখানে লিখতে পারি 5 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম, 16 ওহম এবং পরবর্তীতে 16 ওহম। তাহলে আমরা ক্যালকুলেশন করার সুবিধা কীভাবে করবো? সুতরাং আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে, যেহেতু সবগুলো প্যারালাল আছে তাহলে আমরা সরাসরি করে ফেলবো, 16 ইনভার্স প্লাস 8 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স ইকুয়াল হোল ইনভার্স 1 ওহম 1 and 5, সো 5 প্লাস 1 ইকুয়ালস টু 6 ওহম। সো টোটাল আর ইকুইভ্যালেন্ট পেলাম 6 ওহম। সুতরাং আমরা জানি আই সমান, আই টোটাল সমান ভি টোটাল ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট, ভি হচ্ছে 24 ভোল্ট, 4 ছয় 4 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট পেলাম আমরা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তার এখানকার যে কারেন্টটা এটা পেলাম 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি এখন আমরা আমাদের বের করতে পারি এই 16 অ্যাম্পিয়ারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এই 16 অ্যাম্পিয়ারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, যেহেতু এখানে কত ভোল্ট আছে, এখানে 5 ওহম আছে, তাহলে আমরা যদি কোনোভাবে এখানকার ভোল্টেজ এ বি, এটা হচ্ছে এ, এটা বি, এ বির আড়াআড়িতে ভোল্টেজ বের করে ফেলতে পারি, হ্যাঁ, তাহলে এইটাকে সম্মিলিত করলে সার্কিটটা কীরকম দাঁড়ায়, এটা 5, এটাকে সম্মিলিত করলে 1, তাই না? তাহলে আমরা বলতে পারি যদি এটা আমাদের এ হয়, এটা বি হয়, এ বি, এ বি সমান এটা যদি সি হয়, হ্যাঁ, তাহলে ভি এ বি সমান কি বলতে পারি, ভি এ সি প্লাস ভি বিসি, তাই না? তখন এই ভোল্টেজ, এই ভোল্টেজ যোগ করলে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ, এ দুটোর ভোল্টেজ, এ দুটো ভোল্টেজ যোগ করলে কী আসবে, এই টোটাল ভোল্টেজ পাবো। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারছি এখানে যেহেতু আমরা যদি কোনোভাবে এইটার এই ভোল্টেজটা ড্রপ বের করতে পারি, এই 5 ওহমের যদি কোনোভাবে ড্রপ বের করে ফেলতে পারি, তাহলে আমরা সরাসরি কী করতে পারবো, এখানকার এখানকার ভোল্টেজ পেয়ে যাবো, ভিএবি পেয়ে যাবো। সুতরাং আমরা যেহেতু এখানে কারেন্ট জানি, তো ভি ইকুয়ালস টু কি, আই ইন্টু আর, আই কত, 4 অ্যাম্পিয়ার, সিরিজের কারেন্ট সমান, সুতরাং আই ইন্টু আর এর মান কত, 5, তো 4 5 20 ভোল্ট। সুতরাং আমরা দেখতেছি এই 5 ওহমের মধ্যে 20 ভোল্ট ড্রপ হচ্ছে। তো সুতরাং আমরা কী বের করতে পারি, তো টোটাল ভি সমান কি, ভি টোটাল সমান ভি ওয়ান প্লাস ভি টু, যদি এটা ভি ওয়ান হয় আর এটা যদি ভি টু হয়, তাহলে আমরা বলতে পারি ভি ওয়ান, এই ভি ওয়ান প্লাস ভি টু সমান কি, এই টোটাল ভি। সুতরাং ভি ওয়ান আমাদের ভি টোটাল দেওয়া আছে 24 ভোল্ট, ভি ওয়ান পেলাম হচ্ছে 20 ভোল্ট, আমরা ভি টু বের করবো,
তাহলে v2 সমান কত আসবে 4 ভোল্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে vab এর মান কত 4 ভোল্ট vab এর মান হচ্ছে 4 ভোল্ট সুতরাং i1 সমান কত v ভাগ r তাহলে v2 ডিভাইড বাই r কত 16 সুতরাং 4 ভাগ 16 1/4 এটা হবে